ওয়েলকাম ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি ডিব্রুগড়ের বাণী সদনের পূজা মণ্ডপে। এই ডিব্রুগড় বাণী সদনের পূজা প্রতি বছর বেশ ভালোভাবেই হয়। সামনের দিকে বিভিন্ন ঢাকিরা আসে আর নৃত্য করে করে ঢাক বাজায়। যাই হোক, এখন সপ্তমী সকাল, ভোরের বেলা, এখনও মানুষের সমারোহ হয়নি, সবে ঠাকুর বসি সাজানো হচ্ছে, এখানে সমস্ত রেডি করা হচ্ছে। আশা করি আস্তে আস্তে আজকে রাত থেকে ভিড় বাড়তে শুরু করবে, আপনারা সবাই বেরিয়ে পড়বেন, এনজয় করবেন। পুজো এসে গেছে, পুজোটাকে আমাদের পুরো একদম ভালো করে উপভোগ করতে লাগবে, মূর্তি দর্শন করতে লাগবে, প্যান্ডেল দেখতে লাগবে, সঙ্গে থাকবে বিভিন্ন রকমের স্ন্যাক্স, ফাস্টফুড, আর বাড়িতে থাকবে বিভিন্ন রকমের খাবারের সমারোহ। তো সবাই আমার সঙ্গে দেখতে থাকুন ডিব্রুগড়ের পুজো পরিক্রমা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা দেখাচ্ছি বাণী সদনের প্রতিমা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।